नमस्कार बंधुरा सकल के नतून बचर अनेक अनेक शुभेच्छा तुम्हारे प्रत्येके नतून बचरता खूब भलो काटुक कामना निये आबार एकटा नतून ब्लग तुम्हारे सामने शुरू करछि। प्रत्येक दिन ही खूब ताड़ाहुड़ो करे पुजो दी, आज भावलाम एकटु भलो करे पुजो दी। देखो एखाने ठाकुर जामा कपड़ निये निएछि, ठाकुर के स्नान करिए जामा कपड़ पराबो, फूल माला और फल एकटु मिष्टि निये निएछि ठाकुर के देबो बोले। तो चलो स्नान करिए नी ठाकुर के। सबार आगे आमी मा लक्ष्मी के स्नान सारिए निएछि, जामा कपड़ परिए निएछि। मा के अल्प अल्प करे आमी एकटु सोनार गयना गड़िए दिएछिलाम, काने दूल, गलाय हार और हाते दुटो सोनार बाला। एई हच्छे आर एखन जा सोनार दाम, आर हयतो दिते पारबो किना जानि ना, जदि मायेर इच्छा हय आबार देबो। তো এই দেখো তেমন বিশেষ যত্ন করতে পারি না, তবু একটু চেষ্টা করি, খুব ব্যস্ত থাকি সব সময়। তো চলো সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে মালা পরিয়ে নিই। এই দেখো আমি লক্ষ্মীনারায়ণকে একটা মালা পরিয়ে নিয়েছি। এখানে বজরংবলী আছে, মহাদেব, অন্যান্য ঠাকুর আছে আরও। শুরু করে দিই পুজোটা এবার। আমি এখানে মা লক্ষ্মীর ঘট পাতবো বলে একটা ঘট নিয়ে নিয়েছি, ঘটে স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি আর ঘটের ভেতরে একটু সিদ্ধি নিয়েছি, দেখা যাচ্ছে না। এখানে জলে প্রচুর আয়রন, একটু টক জাতীয় জিনিস দিয়ে মাজলে চকচকে হতো বাসনগুলো, কিন্তু সেটা ছিল না বলে এমনি মেজে দিয়েছি। যাই হোক চলো এবার পুজোটা সেরে ফেলি। পান আম পাতা দিয়ে দিলাম, পান আর কলা একটু সিঁদুর দিয়ে দিলাম। আচমনটা আগেই করেছি, তোমাদের দেখানো হয়নি, আর একবার করে নিলাম ঘট পাতার আগে। এটা করে নিতে হয় পুজোর আগেই। মা লক্ষ্মীর ঘটের নিচে একটু ধূপ আর ধান দিয়ে বসাতে হয় মা লক্ষ্মীর ঘরটা। দেখো বসিয়ে দিলাম আমি। এখানে আমি আর একটা ঘট পাতবো, মা বিপত্তারিণীর ঘট। বিপত্তারিণীর ঘট আগে বৃহস্পতিবার দিন পাততাম, কিন্তু বৃহস্পতিবার শনিবার পাততাম, কিন্তু শনিবার দিন আম পাতা পাওয়া যায় না, খুব ঝামেলা হয় আম পাতা খুঁজতে। ওই কারণে বৃহস্পতিবারেই আমি মা বিপত্তারিণীর ঘরটাও পেতে দিচ্ছি। এবার সমস্ত ঠাকুরকে একটু পা ধোয়ার জল দেব আর নবগ্রহকে। এই দেখো আমি একটু জল দিয়ে দিলাম, যাতে সমস্ত ঠাকুর পা ধুয়ে সিংহাসনে বসে, সেটার জন্য। এবার দেখো এখানে একুশটা ধূপ আছে, আমি সিদ্ধিদাতা গণেশকে দিলাম, ১৩টা ধূপ দিলাম বজরংবলীকে আর ৫টা ধূপ এখানে বিপত্তারিণীকে দিয়ে দিলাম। আসলে সমস্ত দেবদেবীরই আলাদা পুষ্পাঞ্জলির মন্ত্র আর প্রণাম মন্ত্র আছে, সব কিছু তো এইটুকু ভিডিওর মধ্যে সম্ভব না, তাই আমি ছোট করে দেখালাম। আর আমি যখন পুজো করছিলাম, যেহেতু ছেলে ছোট একটু আওয়াজ হচ্ছিল, আমি ভয়েসটা অফ করে আবার ভয়েস অ্যাড করছি। এখানে লক্ষ্মীনারায়ণের পুজো করব বলে দেখো ফল টল, ৫টা ফল, পান, পৈতে, সুপুরি, যা যা দিতে হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলাদা পুরোহিত দিয়ে যখন পুজো করি তখন আলাদা একটা জলচৌকির মধ্যে সব আলাদা আলাদা করে দিই, কিন্তু এখন নিজে পুজো করছি বলে আমি সিংহাসনের মধ্যেই একটা সাদা কাপড় পেতে দিয়ে দিচ্ছি। এর উপর একটা মালা দেবো, কাঁচা টাকা দেবো, এই যে একটু কাঁচা টাকা দিয়ে দিলাম, মালা দিয়ে দিলাম। এবার আমি সব ঠাকুরগুলোকে গোটা ফল দিয়ে দিলাম কয়েকজনকে, আর মা লক্ষ্মীকে আলাদা একটা পাত্রে পা ধোয়ার জল দিলাম, একটু আতপ চাল আর ফুলের পাপড়ি। গঙ্গা জল দিলে ভালো হয়, গঙ্গা জল না থাকলে এমনি জলও দিয়ে দিই। এই হচ্ছে
এবার একে একে সমস্ত দেবদেবীগণকে আমি পুষ্পাঞ্জলি করব, আর তুলসী পাতাও দিয়ে দিচ্ছি। যাদের তুলসী পাতা দেওয়ার দিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম জগন্নাথ দেব, নারায়ণ, গোপাল আছে, আর মহাদেবকে বেলপাতা। এবার একে একে আমি সব ঠাকুরকে ফুল দিয়ে নেব। ফুল টুল দিয়ে নিয়েছি, দেখো এবার এই পাঁচালিগুলো আমি পড়ে নেব সব। এগুলো পড়তে অনেক সময় লাগবে, সে কারণে দেখানো সম্ভব হলো না। এখানে ফল আর একটু ধূপ আর প্রদীপ জেলে নিয়েছিলাম, সেটাও দেখাতে পারিনি। যাই হোক, তো এই হচ্ছে আমার পুজো। যতই বলি তবুও তাড়াহুড়োই হলো আজ এই পর্যন্ত।